দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে পুঁটি মাছের শুটকি, এই যে পুঁটি মাছের শুটকি, এগুলো এখানে হাট বসে কি কি বাড়ে ভাই? সোমবার শুক্রবার বাদ দিয়ে সপ্তাহে। এই মুহূর্তে আমি অবস্থান করতেছি রংপুর বিভাগের নীলফামারী জেলার সৈয়দপুরে, যেটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুটকির আড়ত। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি স্বপন আহমেদ, স্বপন ট্রাভেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। সামনে দেখতে পারতেছেন হরেক রকমের শুটকি। বাংলাদেশে শুটকি মাছ অনেক জনপ্রিয় একটি খাবার। এই শুটকি মাছ দেশ এবং দেশের বাইরে খুবই জনপ্রিয় একটি খাবার। তো আমি আজকে চলে আসছি সৈয়দপুরের শুটকির আড়তে। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শুটকির আড়ত। দেখতেই পারতেছেন অনেক প্রজাতির শুটকি মাছ এখানে রেখে দিয়েছে। শুটকি ব্যবসায়ী চট্টগ্রাম দেশের প্রথম স্থানে রয়েছে। অর্থনৈতিক দিক বিবেচনা করলে তার দ্বিতীয় স্থানে সৈয়দপুর। এখানে চট্টগ্রাম, খুলনা, পাবনা, বরিশাল, বরগুনা, সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন শুটকির মোকাম থেকে সামুদ্রিক ও দেশীয় শুকনা মাছ শুটকি আমদানি করা হয়। আমাদের একটা দেশীয় মাছ চকলেট মাছ, বঙ্গোপসাগরে। এরপর এসব মাছ দেশের বিভিন্ন প্রান্তে ব্যবসায়ীরা কিনে নিয়ে যায়। প্রতি মাসে সৈয়দপুরে শুটকি ব্যবসায়ীরা কয়েক কোটি টাকার লেনদেন করে বলে জানা যায়। এক চোখা পাতা মাছ না? চোখ কি একটা না? চোখ দুইটা, নামে এক চোখ। প্রায় সবগুলো দেশীয় মাছের শুটকি ভারত থেকে আমদানি করা হলেও পুঁটি মাছের ক্ষেত্রে উল্টো ঘটনা। আমদানি নয়, সৈয়দপুরের আড়ত থেকে বছরে প্রায় 150 ট্রাক রপ্তানি করা হয় ভারতে। শুধুমাত্র পুঁটি মাছ রপ্তানি করেই 50 কোটি টাকার বেশি আয় করা হয় এখান থেকে। ভাই আপনি এই দোকানে তো আসেন তাই না? দোকানে মোটামুটি কত রকমের আইটেমের মাছ আছে? 80 প্রকারের। হ্যাঁ, সর্বনিম্ন মানে মাছের রেট আপনার দোকানে কত? সর্বনিম্ন 200 টাকা। 200 টাকা কেজি? 200 টাকা কেজি। এর নিচে আর নাই? এর নিচে আছে, 160 টাকা আছে। 160 টাকা, তার সর্বোচ্চ দাম বেশি? হ্যাঁ দাম বেশি, শোল মাছের দাম বেশি আছে, 1800 টাকা কেজি। 1800 টাকা কেজি? ওইটা কি মাছ? শোল মাছ। সবচেয়ে নিম্ন শুটকি কোনটা? উলুফা মাছ। উলুফা? উলু? উলুফা? 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 উলুফা মিশালি মাছ, এগুলা দাম একটু কম। দেখতে পাচ্ছে রাস্তার এই সাইডে এবং ওই সাইডটাতে সম্পূর্ণ হচ্ছে আপনার শুটকির আড়ত, শুটকি মাছের দোকান আর কি। চাচা, আমাদের একটু ধারণা দেন যে এখন শুটকিটা আপনাদের এখানে আমদানি কেমন আর দাম কেমন? দাম এখন বর্তমান অফ সিজন, মাছ কম আছে, একটু দাম একটু বেশি। দাম একটু বেশি তাই তো? সিজনাল টাইমে দামটা একটু, হ্যাঁ সিজনাল টাইমে দামটা একটু কম থাকে, আমদানি বেশি থাকে। শুধু সারা জায়গা থেকে মাছ আসে, আমদানি হয়, সেই সময় একটু কম কম থাকে। আমি খুব সকালে ট্রেন থেকে নেমে সরাসরি চলে আসছি এই সৈয়দপুরের শুটকির আড়তে। এখানে সকাল সকাল অনুষ্ঠিত হয় হরেক রকমের মাছের নিলাম। তো চলুন আপনাদেরকে মাছের নিলামটি এ পর্যায়ে দেখানো যাক। বন্ধুরা, পিছনের দিকে হচ্ছে পুঁটি মাছ আর নিলামে বিক্রি করার জন্য দেখুন উনি ডাকতেছে। তো এখন নিলামে বিক্রি হবে এই পুঁটি মাছ। ৬৫, ৬৬, 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
খুব সকাল থেকেই শুরু হয় নিলামের বেচাকেনা এই শুটকি মাছগুলো সৈয়দপুর শুটকি আড়তে। তো বন্ধুরা, সৈয়দপুরের শুটকি আড়ত থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। যারা এখন পর্যন্ত আমার ফেসবুক পেজটিকে ফলো দেন নাই, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আমার স্বপন ট্রাভেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে বন্ধুরা সামনে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।